মার্কেটিং ম্যানেজার। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম সবাই, সহ উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সবাইকে বাংলা সংলাপের পক্ষ থেকে এই বাংলা সংলাপের দ্বিতীয় বর্ষপূর্তি তথা তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে স্টুডিওতে উপস্থিত সকল অতিথিবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ব্রিটেনে অবস্থানরত সকল বাঙালি কমিউনিটিকে বাংলা সংলাপ পত্রিকার থেকে পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। থ্যাংক ইউ সবাই। থ্যাংক ইউ। আপনি যদি মাইক্রোফোনটা, সাংবাদিক পেশার সাথে জড়িত আমি এবং আমাদের ডেপুটি মেয়র সাহেব দুইজন মনে হয় এই পেশার বাহিরে। আমি একজন সলিসিটর এবং রাজনীতির সাথে জড়িত। যদি সবাই বলেছেন রাজনীতির কাউকে ইনভাইট করা হয় নাই, যাই হোক, আমি যুক্তরাজ্য আওয়ামী লীগের এক্সিকিউটিভ মেম্বার এবং আওয়ামী এনজিও পরিষদের জয়েন্ট সেক্রেটারি। আমি অত্যন্ত আনন্দিত এবং চ্যানেল আইকে ধন্যবাদ জানাই। আমি কিছু কথা বলতে চাই মুশাহিদ ভাই তথা বাংলা সংলাপ নিয়ে। বাংলা সংলাপের সাথে আমার পরিচয় খুব সামান্য কিছুদিন যাবৎ। কিছু লিগাল ম্যাটার্সের ব্যাপারে আমাকে সবসময় মুশাহিদ ভাই জিজ্ঞেস করেন, এরপর থেকে তার সাথে আমার ঘনিষ্ঠতা বাড়ে এবং আমি চেষ্টা করি তাকে জানার জন্য। তো এই লোকটাকে দেখেছি অত্যন্ত অমায়িক, সাহসী এবং অমায়িকে এবং সাহসী দুটার যে কম্বিনেশন, দুটার যে ফলো আপ করার মতো একটা ব্যক্তিত্ব সে, প্লাস হচ্ছে যে শত কষ্ট মধ্যেও তার ডিটারমিনেশন, তার সামনে যাওয়ার যে সেটা আমাদের জন্য অনুসরণীয়। আমি শুধু একটা কথা বলবো, হয়তো আপনারা সবাই জানেন কি না, বিশেষ করে আমি ডেপুটি মেয়র সাহেবকে অনুরোধ করবো তার পার্সোনাল সার্কামস্টেন্সের জন্য, সেই পত্রিকাটা প্রকাশ করতে যে সে তার পরিবার বাংলাদেশে আছে, একটা ছেলেও আছে, সে যে একটা লিগ্যাল রিকোয়ারমেন্টের জন্য যে মানিটা তার অ্যাকাউন্টে ডিপোজিট করে রাখার জন্য একটা সার্টেইন পিরিয়ড পর্যন্ত, সে আজ পর্যন্ত সেটার জন্য সক্ষম হয়নি। বাট এভরি উইক সে পত্রিকা বের করে আমাদেরকে ফ্রি সার্ভ করে। তো আমি আজকের এই শুভ জন্মদিনে আমি ডেপুটি মেয়র সাহেবকে স্পেশালি ওনাকে অনুরোধ করবো, মেয়র সাহেবকে বলার জন্য, যেহেতু টাওয়ার হ্যামলেট আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য, গর্বের একটা ধন, সেখান থেকে যেন বাংলা সংলাপকে স্পেশালি কিছু অ্যাডভার্টাইজমেন্টের ব্যবস্থা করা হয়, তথা যারা টিভির সম্মুখে আছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা যদি পারেন বাংলা সংলাপকে অর্থনৈতিক সাহায্য, মানে কি আপনাদের সহযোগিতা, আপনাদের প্রতিষ্ঠানের অ্যাডভার্টাইজমেন্ট, আপনাদের বিভিন্ন বিজ্ঞাপন যদি বাংলা সংলাপকে দেন, তাহলে বাংলা সংলাপ উপকৃত হবে, সেই উপকার আপনাদের সবার দর করে পৌঁছে যাবে। ধন্যবাদ চ্যানেল আইকে আবার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হুজুর হোকা, আপনি কি? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ও কথা কইতাম স্যার আপনার, আজকে আমি নিজে গর্ব ফিল করি আর, যে আমাদের আমাদের যে বাইরে 14টা পেপার এই দেশের মধ্যে আছে, জি, খুব খুশির বিষয়। আর যে মিডিয়ার যে অনেক চ্যানেলগুলো হয়েছে, আমি নিজে নিজেকে গর্ব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ছয়টা টিভি চ্যানেল, ছয়টা টিভি, একটা রেডিও, একটা রেডিও, মাত্র একটা রেডিও, ইনশাআল্লাহ আরো হইব। কিন্তু আরো রেডিও, ইনশাআল্লাহ আরো আগামীতে রেডিও হইব, আরো বেশি হইব। থ্যাংক ইউ আপনার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহের ভাই, বাংলা সাংবাদিকতা, বাংলা মিডিয়া ব্রিটেনে আপনার জানা মতে কবে শুরু হয়েছিল এবং কখন, যদি আপনি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন। জি সোহেব ভাই, সর্বপ্রথম আপনারে ধন্যবাদ দিতাম ভাই, এই প্রথমবারের মতো আপনি একটা প্রিন্ট মিডিয়ার বার্থডে সেলিব্রেশন করে আপনার ইলেকট্রনিক মিডিয়া তানিয়া চ্যানেল আই, এই যে সাপ্তাহিক বাংলা সংলাপের সুযোগটা করেছেন আপনি, আপনার ধন্যবাদ জানাম। এবং বাংলা সংলাপ পত্রিকা যারা সংশ্লিষ্ট জড়িত যারা আছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাইলাম, যে অনেক কষ্ট করিয়া পত্রিকার দ্বারা চালায়নরা এই বাংলা সংলাপ দেশ ভাই মশাইদ আলিয়ে প্রিন্ট শুরু করার আগেই তার প্রথমে দিন আমার কাছে গেছেন, গিয়া বাংলা পুষ্ট বইয়া আলোচনা করতে, তাহির ভাই আমি একটা পত্রিকা করতাম চাই, আপনার পরামর্শ দরকার, খুলিয়া প্রেসে যাইতাম, কত পয়সা লাগবো, এবার মার্কেটের অবস্থা কিতা, মোটামুটি একদম সাংবাদিক বা কমিউনিটি অ্যাক্টিভিস্টে যতটুকু পারতাম সহযোগিতা পরামর্শ দিয়েছি এবং আয়োজন ছিল আমরা দিয়া দ্বারা, তাই লাগে তারা অনেক কষ্ট আমার জানা আছে, যেহেতু আজকে আমি বিলাতেও আমার প্রায় 28 বছর বাংলা সাংবাদিকগুলো সম্পৃক্ত, একটা পত্রিকা বার করা প্রকাশ না করা কত কষ্টের ব্যাপার। আপনারা টিভি চ্যানেল চালিয়ে আপনারা নিজেও দেখরা, আমরা পত্রিকা ছিল আমরা বুঝলাম, এর ফলে যে এত কষ্ট মেহনত করিয়া যারা সংশ্লিষ্ট আছে সবরে ধন্যবাদ দিলাম। আজকে ব্রিটেনও বাংলা সাংবাদিকতার প্রায় 100 বছরের ইতিহাস। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করাম বাংলা সাংবাদিকদের পত্রিকৃত যারা আসলা, মরহুম অলিয়া সাহ সাহ, মরহুম তাসাদ্দুক আহমদ এমবি, ডাক্তার মুর্শিদ তালুকদার, যারা আনিস আহমদ জনমতের, এবং আরও অনেক আমাদের সাংবাদিকতার মিসেস আয়েশা আহমদ, ডক্টর বশির আহমদ, ডক্টর বশির আহমদ সুরমার প্রতিষ্ঠাতা সম্পাদক,
এই সমস্ত লোক ওইলা গিয়া বিলাত বাংলা সমাজে প্রতিকৃত, তারা অনেক নাই, শুধু মিস্টার আয়েশা আহমদ আসইন আর আনিস আহমদ সাহেব আসইন আর প্রায় ওয়ালি সাহ সাহ তসদুক চৌধুরী বশির আহমদ সাহ মুর্শেদ তালুকদার জাগরণ পত্রিকার জি জি সম্পাদক আস্তা কেউ নাই, তারা আমরা প্রতিকৃত, তারা পথ অনুসরণ করিয়া আজকে বিলাত বাংলা সমাজ বিশাল বিকাশ হয়েছে। আপনি একটু আগে হয়েছেন যে 14টা সাপ্তাহিক লন্ডন থেকে নিয়মিত প্রকাশিত, 6টা টিভি চ্যানেল আছে, একটা ফুল টাইম রেডিও বেতার বাংলা জি আজকে সার্ভিস, এবং যুক্তরাজ্যের বাইরেও বিভিন্ন শহর থাকে, পাক্ষিক সাথীপতিগুলো বার্মিংহাম ওল্ডহাম বিভিন্ন জায়গায় বাড়ি দিয়েছে জি। আজকে এই বাংলা সাংবাদিকতা যে বাঁচিয়ে আছে, বিকৃত বিকাশ হয়েছে, এটা শক্তিশালী মিডিয়া গড়িয়ে উঠছে এদেশ, এবং এই বাংলা মিডিয়া এদেশের আমরা এই বাঙালি কমিউনিটি এবং ব্রিটিশ বাংলাদেশ কমিউনিটির যে চেঞ্জিং সমাজ পরিবর্তনের একটা বিরাট ভূমিকা রাখার, উন্নয়নের একটা বিরাট ভূমিকা রাখার, এবং এই বিরাট ভূমিকা রাখার পেছনে কিন্তু এই যে গোটা বাঙালি সমাজ যারা এই ব্রিটেন এদের 6 লক্ষ ব্রিটিশ বাংলাদেশি প্লাস ইউরোপে যারা বসবাস করল, সবার সাপোর্টের কারণে আজকে বাংলা মিডিয়া দিন দিন আগুয়ে যার অত শক্তিশালী হয়েছে। সুতরাং এই বাংলা মিডিয়ার যারা প্রতিকৃত যারা আছে, যারা দুনিয়াত নাই তারা শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করলাম, যারা দুনিয়াত নাই তারা রুহের মাগফিরাত কামনা করো, আল্লাহ রাব্বুল আলামিন যাতে ভেস্ত নসিব করেন, তারার পদ অনুসরণ করে কিন্তু আজকে আমরা এই সাংবাদিকতার মাধ্যমে আমরা সমাজের খেদমত করলাম জি। থ্যাংক ইউ তাহের ভাই। ওহিদ ভাই, এজ এ পলিটিশিয়ান আপনি কি তা মনে করেন যে বাংলা মিডিয়ার দরকার আছে এই ব্রিটেনে? অফকোর্স মানে কোয়েশ্চন হইতে পারে যে মিডিয়া, আমরা যে বাংলাদেশি মিডিয়া আমরা এটা যে ধরনের কন্ট্রিবিউশন আমরা কমিউনিটি লাগে করি, আর পার্টিকুলারলি যে তাহের ভাই যেগুলো কইছেন যে আমরা যারা আগর যারা জেনারেশন আসতো তারা কষ্ট করিয়া তারা মানে এটারে ইয়ে করে থাকা গেছেন, এবং এখনকু আমাদের যে ও যে ভাইও কইসন যে আমার খুব ইয়ে লাগে যে কীভাবে মুশাহিদ ভাই একটা পত্রিকা চালাইরা, তাহের ভাইও আমি জানি অনেক কষ্ট করে পত্রিকা চালাইরা, যারাও আছেন মিডিয়ার লোক আপনারাও প্রত্যেকে কিন্তু খুব কষ্ট করে চালাই, এবং এটার বেনিফিট কিন্তু এই কমিউনিটি নিলাম, আমরা কিন্তু এটার বেনিফিট নিলাম, বেনিফিশিয়ারিজ কিন্তু আমরা যারা আছি এই কমিউনিটিতে আমরা অনেক আছি, যে সবসময় আপনারা দেখছি আমি যে সময় আমরা কমিউনিটির বিরুদ্ধে কিছু আপনারা মাঝে যে কোনো জিনিসটা হোক কমিউনিটির বিপক্ষে কোনো ধরনের কনস্পিরেসি হইলে কোনো সমস্যা হইলে আপনারা কিন্তু স্ট্যান্ড আপ করেন কমিউনিটির কমিউনিটির পক্ষে, এবং এটা কিন্তু আপনারা বারবার প্রমাণ করছেন, বিশেষ করে গত যে সময় আমরা যে ইলেকশন হয়েছে মেয়র সাহেবের যে ইলেকশনের সময় সেও কিন্তু কোনো ধরনের কোনো ইয়ে করছেন না, সবে কিন্তু এই যে একটা অন্যায় হয়েছে এটার বিরুদ্ধে কিন্তু আপনারা প্রতিবাদ করছেন, আর এটা এই প্রতিবাদ আপনারা যে করছেন এটা কিন্তু বেনিফিশিয়ারিজ, আমরা বেনিফিশিয়ারিজ ও সেন্সে যে আমরা এটার বদলতে আমরা কমিউনিটি রাইটসকে সার্ভ করতে পারলাম, আপনারা যদি খাড়াইতা না, আপনারা যদি এই সময় যদি মানুষদের সজাগ করতে না, তাহলে হয়তো আজকে আমরা যে কমিউনিটির সেবা দিলাম কমিউনিটির যে আমরা সার্ভ করলাম এই সুযোগটা হয়তো আমরা পাইলাম না অনেক, তো এর লাগে আপনার তো ধন্যবাদ জানাই। আজকে মোশাহিদ ভাই সম্পর্কে আমারও সিমিলার লো বাইশ কথা আমি কইতাম চাই, আমি কিন্তু পার্সোনালি খুব পছন্দ করি, কারণ একজন সাদা সিধা মানুষ আমরা কিন্তু দেখলেও তান তাই যে সময় আমার কোনো ইভেন্টে দাওয়াত দিন আমি কিন্তু গিয়ে উপস্থিত হই, এই ধরনের মানুষের আমার 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 ক্যারেক্টার লোক খুব যায়, যার কারণে তাই মানে আপনি কইতেছেন যে আপনি খুব সহজ সরল মানুষ, আমি খুব সহজ সরল আমি কইলাম না আজকে না, এটা আরো দিন ডিবেট করব, বাট এটা আপনি ওই সময় পয়েন্টে দিকে গেলে পাইবা যে চেষ্টা করি আমি যতটুকু সম্ভব, আপনি আমার পয়েন্ট বলতে কি আমার ওয়াইফ এসে গিয়ে দাম আপনি মনে করেন যে গোলাপগঞ্জি মানুষ খুব সহজ সরল, গোলাপগঞ্জি মানুষ খুব সহজ এবং খুব মানে স্ট্রেট ফরওয়ার্ড, এবং যাকটা বুঝন রাইট এটা তারা করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ওহিদ ভাই। মোশাহিদ আলী ভাই, বাংলা সংলাপ আপনি কেন প্রকাশ করতে গেলেন, এবং লন্ডনে যারাই আসেন আমরা অনেকেই এসেছি এখানে রুটি এবং রুজির জন্য, বাংলা সংলাপ প্রকাশ করার পিছনে কি কারণ থাকতে পারে? ভাই, বাংলা সংলাপ প্রকাশ করার পিছনে কারণটা হচ্ছে মূলত যে আমি যেহেতু সাংবাদিকতা আগে থেকে করতাম, জুবের ভাই বলে গেছেন একটু আগে